নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আপনারা দেখছেন আমি এখন খেতে আছি, আর আমি আর সুমিত্রে এসে গেছি ধান ফেলাতে। আজকেও দুটো আপুরা ফেলতে হবে, চলুন ধানটা ফেলা যাক। এই যে এখানে একটা আপুরা আছে, সুমিত্রা ঘাস পরিষ্কার করছে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুরা, তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাবেন, তাতে কী হবে যে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে। আর চলুন এই ঘাসগুলো, কিছু ঘাস তো অবশ্যই বেশি নাই কি, ঘাসগুলো পরিষ্কার করে ধানটা ফেলে, আর ওইখানে গোবরটা আছে, ওই যে দেখছেন এটা গোবর আছে, একটু গোবরটা দিয়ে দেওয়া হবে। আর রোদটা আজকে উঠানে বন্ধুরা, তাড়াতাড়ি সকাল সকাল করে দিলে ভালো হবে, চলুন কাজটা করা যাক। এই যে বন্ধুরা ধানটা ফেলা হয়ে গেল, আর এবার গোবর দিয়ে ঢাকা আছি, তারপর মাটি দিয়ে দেবো। এই যে পাতলা পাতলা দেওয়া হয়েছে কিনা ধান, আর গোবরটা টুকু দিই সুমিত আনছে। বস্তাটা করে নিয়ে আসছি, বেশি গোবর দেওয়ার দরকার নেই, পাতলা পাতলা আছে। একটা তো হয়ে গেল বন্ধুরা, আর একটা চলে এসছি এখানে, এখানে একটা করতে হবে। তবে আপাতত এখন কিছুদিন বন্ধ হবে, সুমিত্রা এসে গেল হাঁটে হাঁটে, আমি এটা রোড দিয়ে আনি গাড়িটা নিয়ে, আর ধানটা নিয়ে এসেছি। এই যে ধানটা এখানে, আর এই যে সুমিত্রা চলে এলে সামনে, ধান ফেলা কাল থেকে ফ্যাক্টরি ফোন করেছিল, কাল থেকে আবার ফ্যাক্টরি কাজে যেতে হবে।